খুব কম মানুষই হয়তো আছে যারা তাদের সম্পর্ক নিয়ে খুব একটা সিরিয়াস নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস এবং নিজেদের দিক থেকে প্রচুর পরিমাণে চেষ্টাও করে সেই সম্পর্কটিকে ধরে রাখার। একজন মানুষ যখন আরেকজন মানুষকে সত্যি ভালোবাসে, তাকে যখন জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসাবে পছন্দ করে, তখন কিন্তু সে সেই মানুষটির সাথেই সারা জীবন থাকতে চায়, সুখে দুঃখে সেই মানুষটার সাথেই থাকতে চাইছে। তাহলে সম্পর্কের মধ্যে যখন দুজনেই চেষ্টা করছে, দুজনেই ভালোবাসছে, তাহলে সম্পর্কের মধ্যে এত বিচ্ছেদ কেন? লাভ রিলেশনের মধ্যে প্রচুর পরিমাণে ব্রেকআপ দেখতে পাওয়া যাচ্ছে এবং ম্যারেজ লাইফের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ডিভোর্স দেখতে পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে কি করলে তোমার ব্রেকআপ বা ডিভোর্স হবে না। ইয়েস, একদম ঠিক শুনেছো, থাম্বনেলেও তোমরা ঠিক পড়েছিলে যে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কি এমন করতে পারো যাতে তোমার ব্রেকআপ হবে না বা ডিভোর্স হবে না। দেখো, একটা কথা তোমাকে অবশ্যই জানতে হবে যে ব্রেকআপ বা ডিভোর্স যাতে না হয় তার জন্য নিজেকে তো চেষ্টা করতেই হবে এবং সামনের মানুষটিকেও চেষ্টা করাতে হবে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও, ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমাকে কথা দিলাম। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো দেখো, তোমাকে প্রথমেই জানতে হবে যাতে ব্রেকআপ না হয় তার জন্য ব্রেকআপ কেন হয় সেটা। ইয়েস, ব্রেকআপ যাতে না হয় বা ডিভোর্স যাতে না হয় বা বিচ্ছেদ, বাংলা ভাষায় ইউজ করি বিচ্ছেদ, বিচ্ছেদ যাতে না হয় তার আগে তোমাকে জানতে হবে যে বিচ্ছেদ কেন হয়। কারণ তুমি যদি জেনে যাও যে বিচ্ছেদ কেন হয়, তাহলে তুমি হয়তো ওই রাস্তাতে হাঁটবেই না। শুধুমাত্র তুমি নও, তোমার পার্টনারও হয়তো ওই রাস্তায় হাঁটবে না বা তুমি হাঁটতে দেবে না, তাই না? যদি আমাদেরকে কেউ বলে দেয় যে এই রাস্তাটা খারাপ, এই রাস্তার সামনে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে, তারপরে এই ধরনের সমস্যা আসবে এবং কখনোই আমরা এই রাস্তা দিয়ে গেলে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবো না, এটা যদি বলে দেয় তাহলে কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা কখনোই হাঁটবো না, তাই তো? ঠিক তেমনই তোমাদেরকে আগে জানতে হবে যে বিচ্ছেদ কেন হয়। যদি এটা জেনে যাও, তাহলে কখনোই তুমি তোমার সম্পর্কটিকে নষ্ট হতে দেবে না এবং সামনের মানুষটিকেও ধরে রাখার চেষ্টা করবে এবং সামনের মানুষটিও তোমাকে ভালোবাসবে, তোমাকে আগলে রাখার চেষ্টা করবে। তো তার কারণে আজকের এই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে মূলত আমি স্টেপ বাই স্টেপ 6টা পয়েন্ট বলবো, পয়েন্ট বলা ভুল হবে, স্টেপস বললেই ভালো হবে, 6টা ধাপ বলবো এবং এই 6টি ধাপ কিন্তু একে অপরের সাথে লিঙ্ক আপ। সো ভিডিওটা স্কিপ করবে না, এতে কী হবে হয়তো ফার্স্ট পয়েন্টটা তুমি শুনলে সেকেন্ড পিরিয়ড পয়েন্টটা যদি তুমি মিস করে যাও, থার্ড পয়েন্টে চলে যাও, তাহলে কিন্তু কখনোই তুমি আগের সাথে ওটাকে ম্যাচ করাতে পারবে না এবং বুঝে উঠতে পারবে না। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং 6টা স্টেপ কি, এই 6টা স্টেপের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যায়, তো সেটাই তোমাদেরকে জানতে হবে। এবং এটা নিজস্ব লাভ লাইফ হোক, ম্যারেজ লাইফ হোক বা বন্ধুত্বের মধ্যে যদি সম্পর্ক হয় সেখানেও তুমি অ্যাপ্লাই করতেই পারো, তাই না? তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ফার্স্ট স্টেপ দেখো, যেহেতু আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি, যেহেতু আমি প্রচুর বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেছি, তো আমি এটা বুঝতে পেরেছি যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে একটা কারণই বেশি, মানে একই ধরনের, একটা কারণ বলা ভুল হবে, একই কারণের জন্য সম্পর্ক ভেঙে যাচ্ছে, ঠিক আছে? আর ওই কারণটাই আমি আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলছি, এবং এটা একটা কারণ নয়, এটা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ আমি তোমাকে বুঝিয়ে বলবো। ফার্স্ট স্টেপে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে যখন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসছে বা একটা রিলেশন তৈরি হচ্ছে দুটো দুটো মানুষ নিয়ে, তখন একজন মানুষ অতিরিক্ত ভালোবাসার কারণে সে কিন্তু তার নিজস্ব পারপাসটাই ভুলে যাচ্ছে। হ্যাঁ, নিজস্ব পারপাস বলতে তার পার্সোনাল লাইফ সে ভুলে যাচ্ছে, তার প্রফেশনাল লাইফ সে ভুলে যাচ্ছে, শুধুমাত্র সে লাভ লাইফের উপর ফোকাস করে আছে, শুধুমাত্র সামনের মানুষটাকে ভালো রাখার জন্য তাকে মন থেকে ভালো খুশি করার চেষ্টা করছে, তাকে মানে সম্পূর্ণ সঁপে দিচ্ছে নিজেকে, তার মন, তার শরীর, হ্যাঁ, তার সম্পূর্ণ সময় সব কিছু সামনের মানুষটাকে সঁপে দিচ্ছে সামনের মানুষটাকে ভালো রাখার জন্য। আর এটাই একটা সব থেকে বড় কারণ সম্পর্ক ভেঙে যাওয়ার, ঠিক আছে? তবে হ্যাঁ, এটাই শুধুমাত্র কারণ নয়, ধাপে ধাপে সম্পর্ক ভাঙে এবং এই ধাপগুলো তোমাকে জেনে নিতে হবে। হয়তো তুমি এই 6টা ধাপের মধ্যে কোনো একটা ধাপে আছো,
এবং এখান থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতেও পারবে যদি সম্পূর্ণ ভিডিওটা তুমি দেখে নাও এবং ওই ধাপটা বুঝতে পেরে যাও, তাই না? সব ধাপগুলো বোঝার চেষ্টা করো। ফার্স্ট স্টেপ এটাই যে বেশিরভাগ ক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষকে ভালো রাখার জন্য সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিচ্ছে, এবং এর কারণে কি হচ্ছে, সামনের মানুষটা কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে অল্প চাওয়াতেই সে সব কিছু পেয়ে যাচ্ছে। আর তোমরা এটা খুব ভালো করেই জানো যে অল্প সময়ের মধ্যে বা অল্প চাওয়াতেই যদি মানুষ কিছু পেয়ে যায় বা বড় কিছু পেয়ে যায়, তখন কিন্তু সে সেটার ভ্যালু করে না, তাই না? এটা একদম সত্যি কথা, এটা সবাই জানে। ঠিক এই ক্ষেত্রেও এই সমস্যাটাই হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে একটা সম্পর্কের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে, এবং একটা মানুষ সে সম্পূর্ণভাবে তার নিজেকে সঁপে দিচ্ছে, তাকে সম্পূর্ণ সময় দিচ্ছে, তাকে তার মানে সম্পূর্ণভাবে একদম নিজেকে যেন তার সেবায় নিয়োজিত করে দিয়েছে এমন একটা ব্যাপার, ঠিক আছে? তো এটার কারণে কি হচ্ছে, সামনের মানুষটা অল্পতে পেয়ে যাচ্ছে সবকিছু, এবং অল্পতে পাওয়ার কারণে কি হচ্ছে, সে কিন্তু একটা সময় পর তাকে সেইভাবে ভ্যালু দিতে পারছে না। সেকেন্ড স্টেপ এটাই যে সে যেহেতু পেয়ে যাচ্ছে অল্পতেই সবকিছু, সেহেতু সে তাকে সম্পূর্ণভাবে সময় দিতে পারছে না, তাকে সম্পূর্ণভাবে ভ্যালু দিতে পারছে না, তাকে সেইভাবে ভালোবাসতে পারছে না, ঠিক আছে? এখন এই যে ভালোবাসাটা সে দিচ্ছে না, এর কারণে যে মানুষটা ভালোবাসে অতিরিক্ত সেই মানুষটা কিন্তু আরও বেশি পজেসিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে তাকে সন্দেহ করতে শুরু করছে যে তুমি, আমি তোমাকে এত কিছু দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, নিজেকে সঁপে দিয়েছি, তারপরেও তুমি আমাকে ভালোবাসছো না, তুমি আমাকে সময় দিচ্ছ না। হ্যাঁ, এটা যখন সে করছে তখন কিন্তু সে নিজের অজান্তেই প্রচুর পরিমাণে পজেসিভ হয়ে যাচ্ছে, সে তাকে প্রচুর সন্দেহ করতে শুরু করছে তার সময় পাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য। আর যেহেতু সে অতিরিক্ত পজেসিভ হয়ে যাচ্ছে, সেহেতু থার্ড স্টেপ এটাই যে পজেসিভ হয়ে যাওয়ার কারণে যে মানুষটা ভ্যালু দিচ্ছিল না সেই মানুষটা কিন্তু আরও বিরক্ত হয়ে যাচ্ছে, এবং তাকে আরও কম সময় দিচ্ছে, আরও মানে কম ভ্যালু দিচ্ছে, এবং সে সে মনে করছে যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, এবং সে কিন্তু এই সম্পর্ক থেকে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে গিয়ে, তিতবিরক্ত হয়ে গিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তো অতিরিক্ত পজিটিভের কারণে সামনের মানুষটাও নিজেকে পরাধীন বলে ফিল করছে, এবং পরাধীন হয়ে যাওয়ার কারণে সে আরও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে সম্পর্ক থেকে, এবং এই জায়গা থেকে শুরু হচ্ছে অতিরিক্ত অশান্তি এবং অতিরিক্ত ঝগড়াঝাঁটি। আর অতিরিক্ত ঝগড়াঝাঁটি অশান্তি হয়ে যাওয়ার কারণেই ফোর্থ স্টেপে আমরা পৌঁছে যাচ্ছি। আর ফোর্থ স্টেপটি হলো যে অতিরিক্ত ঝগড়াঝাঁটি অশান্তির কারণে কিন্তু যে মানুষটা সময় চাইছে সেই মানুষটার মুখ থেকেও অনেক খারাপ খারাপ এমন কথা বেরিয়ে যাচ্ছে, যে কথাগুলো সামনের মানুষটা কোনো দিনই শুনতে অভ্যস্ত নয়। সামনের মানুষটা অল্পতেই অনেক কিছু পেয়েছে, ভালো কিছু পেয়েছে, এখন সেই মানুষটার কাছ থেকেই সে অনেক খারাপ খারাপ কথা শুনছে, অনেক বাজে কথা শুনছে। এখন সামনের মানুষটাও বিরক্ত হয়ে গিয়ে তাকে আরও অনেক খারাপ খারাপ কথা বলছে, ফ্যামিলি তুলে অনেক কথা উঠছে, কিংবা অনেক বাজে কথা উঠছে, পাস্ট নিয়ে চলে আসছে, এবং অতিরিক্ত ঝগড়াঝাঁটি অশান্তির কারণে পুরো সম্পর্কটা যেন টলমলে হয়ে যাচ্ছে। এবং পুরো সম্পর্কটা যখন টলমলে হয়ে যাচ্ছে তখন কিন্তু সে সম্পূর্ণভাবে তাকে সময় দেওয়া বন্ধ করছে, তাকে ভ্যালু দেওয়া বন্ধ করছে, তাকে ভালোবাসা তো দেওয়া বন্ধ করেই দিয়েছে, তাকে সম্পূর্ণ জায়গা থেকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছে বা ব্লক করে দিয়েছে, এবং সে মোটামুটিভাবে বুঝিয়েই দিয়েছে যে আমি এই সম্পর্কতে আর থাকবই না। আর এই বুঝিয়ে দেওয়ার কারণেই ফিফথ স্টেপে চলে যাওয়া হচ্ছে। ফিফথ স্টেপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে মানুষটা অতিরিক্ত ভালোবাসে, প্রথম প্রথম সে খুব ভালোবেসেছিল, সে সব কিছু দিয়েছিল, নিজেকে নিজেকে সঁপে দিয়েছিল, এখন সে আবার বাজে কথাও বলেছে, বাজে কথাতেও বা রাগারাগি করাতেও কোনো কাজ হয়নি, সে এখন কী করছে, সে কিছু ইমোশনাল টর্চার করার চেষ্টা করছে। অনেক কাপলসকেই আমি এমন দেখেছি যারা ইমোশনালি ব্ল্যাকমেল করে, ইমোশনালি টর্চার করে, নিজের হাত কেটে, কিংবা আমি বিষ খেয়ে যাব, আমি মরে যাব, আমি তোমার তোমাকে ফাঁসিয়ে দেবো, সুসাইড নোট লিখে দেবো, এই ধরনের অনেক কিছু বলে কিন্তু সে অ্যাকচুয়ালি সে ভালোবাসে, এবং সে সামনের মানুষটাকে কিন্তু সম্পর্কের মধ্যে আনতে চাইছে, সে চাইছে সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার, কিন্তু এই জায়গা থেকে সম্পর্কটা ঠিক করে নেওয়া খুব কঠিন হয়ে যায়। এবং সে ইমোশনাল ব্ল্যাকমেল করার কারণে সামনের মানুষটা যে ভালোবাসছিল না সে আরও বিরক্ত হয়ে যাওয়ার কারণে সে সম্পূর্ণভাবে রাস্তা খোঁজার চেষ্টা করছে যে আমি এখান থেকে বেরিয়ে যাবই, এবং এখান থেকে সে বেরিয়ে যাচ্ছেও, মোটামুটি 90% সে চলেই গেছে। এবং 90% যখন সে চলে গেছে, এটা যখন সে বুঝতে পারছে যে ভালোবাসে বেশি, সে যখন বুঝতে পারছে সে তখন লাস্ট স্টেপ বা লাস্ট ধাপে পৌঁছে যাচ্ছে। সে কী করছে, সে অতিরিক্ত থ্রেড দেওয়ার চেষ্টা করছে, এবং সে যেন তেন উপায়ে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, সে এমন কিছু কাজ করছে বসছে যে কাজগুলো হয়তো সমাজ কখনোই ভালো চোখে দেখে না, ঠিক আছে? সমাজ কখনোই ভালো চোখে দেখে না,
এবং এটা করার কারণে সম্পর্কটা যেখানে সে বাঁচাতে চাইছিল সেখানে সম্পর্কটা সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে, সম্পূর্ণভাবে দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সম্পর্কটা কিছুদিনের মধ্যে কিন্তু ভেঙেই যাচ্ছে, পুরো সম্পূর্ণভাবে ভেঙে গেল এবং সামনের মানুষটার সাথে তার আর কোনো যোগাযোগ নেই, পুরোপুরিভাবে ব্রেকআপ হয়ে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে। তো এইভাবে ম্যাক্সিমাম মানুষের সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে। প্রথম ধাপটাকেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন একটা রিলেশনে যাচ্ছি তখন কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিলে হবে না, খুব ধাপে ধাপে এগোতে হবে। সম্পর্ক তৈরি হতে একটা সময় লাগে, একটা বয়স লাগে, প্রথম দিকে এটা মনে হবেই তোমার, পৃথিবীর যে কোনো মানুষের সাথে তুমি মেশে যাও, যে কোনো মানুষের সাথে তুমি আলাপ করো, বেশিরভাগ মানুষের সাথে 99% মানুষের সাথে তোমার এমনটাই ফিল হবে, মনে হবে যে সামনের মানুষটা সত্যি খুব ভালো, কিন্তু এটা আদেও নয়। যত তুমি সামনের মানুষটার সাথে মিশবে ঠিক ততই তাকে চিনতে পারবে, বুঝতে পারবে, তুমি এটা বুঝতে পারবে যে সামনের মানুষটা তোমার মতো কিনা, ঠিক আছে? আর ততই কিন্তু সামনের মানুষটার সাথে হয় সম্পর্ক মজবুত হবে, নয় সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু এখানে সম্পর্কটা তৈরি হচ্ছে না, মজবুত হচ্ছেই না, তার আগেই দেখা যাচ্ছে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে আরও অনেক এমন কিছু হয়ে যাচ্ছে যেগুলোর কারণে না সে সম্পর্কের মধ্যে থাকতে চাইছে, না সে সম্পর্কটাকে ধরে রাখতে পারছে। তাই প্রথমেই যে কাজটা তোমাকে করতে হবে, ফার্স্ট স্টেপ যেটা বলেছিলাম ওটাকেই মনে রাখতে হবে, যে সম্পর্ক শুরু হতে সময় লাগবে, সম্পর্ক তৈরি হতে সময় লাগবে এবং সম্পর্কের মধ্যে ধাপে ধাপে সব কিছু হবে। নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবে না সম্পর্কের মধ্যে, সামনের মানুষটাকে ভালো অবশ্যই বাসবে, সামনের মানুষটাও তোমাকে ভালোবাসবে, এইভাবে চলবে, ব্যালেন্স থাকবে এবং এই ব্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা করতে হবে সারা জীবন। এবং এটাকেও মাথায় রাখতে হবে যেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, যে লাভ লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ তিনটেকে প্যারালালি লিড করার ক্ষমতা তোমার মধ্যে থাকতেই হবে। এটাও তোমাকে বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে তুমি যখন এসেছো তখন কিছুটা দায়িত্ব থাকবে, কিছুটা কর্তব্য থাকবে এবং নিজস্ব দায়িত্ব বা নিজস্ব যে কর্তব্যগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র লাভ লাইফে ফোকাস করলেই লাভ লাইফ ভেঙে যাবে। এটাই হচ্ছে কারণ, যত বেশি যে জিনিসটার উপর তুমি ফোকাস করবে, ঠিক আছে, বা অতিরিক্ত তুমি কিছু করে বসবে সেটাই কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এটার সাথে অন্য কিছু ম্যাচ করো না, যে আমি অতিরিক্ত যদি পড়াশোনা করি তাহলে কি ভালো রেজাল্ট করতে পারবো না, হয়তো করতে পারবে, আবার হতেই পারে যে অতিরিক্ত পড়াশোনা করার কারণে তুমি হয়তো খেলাধুলো করছো না, তুমি হয়তো পরিবেশের সাথে মিশছো না, সমাজের সাথে মিশছো না, সেক্ষেত্রে তোমার মেন্টাল কিছু ইস্যুও হতে পারে, তাই না? তো যাই হোক, আমি অন্য কিছুর সাথে বলছি না, এটা শুধুমাত্র লাভ লাইফের ক্ষেত্রে বলছি, এটাকে তোমাকে বুঝতেই হবে, মেনটেন করার চেষ্টা করতেই হবে, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবে সময়ের সাথে সাথে। হ্যাঁ, তাতে কি হবে, সামনের মানুষটা তোমাকে নিয়ে খুশি থাকবে, তোমাকে হারানোর ভয় পাবে, কখনোই সে তোমাকে ছেড়ে যেতে চাইবে না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, 6টা স্টেপ বুঝে থাকলে এই 6টা স্টেপের মধ্যে তুমি ঠিক কোন স্টেপের মুখোমুখি হয়েছো এখন বা আগে হয়েছিলে বা হতে চাও না সেটা অবশ্যই নিজের কমেন্টে জানাতে ভুলবে না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটি শেয়ার করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে, কারণ অনেক মানুষ সেখান থেকে ভিডিওটা দেখে হয়তো তাদের লাভ লাইফটা ঠিক করতে পারবে এবং তোমাকে আশীর্বাদ করবে, তোমাকে ভালোবাসবে। এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।